জিরার নাই কোনো গুণ, জিরার নাম হচ্ছে বেগুন। ঘষাঘষির কাম হয়েছে, আমের ভর্তা খাইতে মন চাইছে সৌদি আরব থেকে। যদি আরিফ ভাইয়ের আম ভর্তা বানানো যদি ভুল থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি ভুল আছে এটার মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন মাসকারা ইউটিউব চ্যানেল, আর আমরা আছি আজকে সৌদি একটা মাঝরাতে। এখান থেকে আম নিয়ে যাব, ভর্তা বানাবো। আজ আম খাইতেছি, মাশাআল্লাহ মজা, আম অনেক মিষ্টি। মাঝরা আছি তো আম খাইতেছি। ওই সাদ ভাইয়ে আম দেয় না, আম করে শহীদুল্লাহ ভাই দেয় না। আল্লাহ শহীদুল্লাহ ভাইয়ের কি কইতাম, যাক সমস্যা নেই, শহীদুল্লাহ ভাই না দিছে, শহীদুল্লাহ ভাই ভাইয়ে তো দিছে। খুব বৃষ্টি, আর এই যে নিম্পুই শাক মাঝরাতে আম কাসাম লইছি, কাসাম দিয়ে কিন্তু ভর্তা বানাও। এই কাসাম লইছি দুপুরবেলায়, দেখছেন কি গামে অবস্থা। হা, আর এই দেখেন খেজুর গাছ, খেজুর জানি না এবার মনে হয় তেমন একটা খেজুর আসে না এই বাগানে, আইছে কিছু কিছু গাছের মধ্যে কিন্তু ভালো আছে। এই যে একটা দেখেন, আরেকটা দেখেন, চলেন ওই দেখেন মাশাল্লাহ। আসলে যেগুলো তো আসছে এগুলো কিন্তু প্রচুর খেজুর, কিন্তু দেখা যাইতেছে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখছেন একটা গাছ, বাগানের আসার আসলে সত্যি মজাটাই কিন্তু এটা, যে ভালো কিছু দেখা যায় যেন মনে হয় বাংলাদেশে আছি। আর এগুলো দেখলে কার ভালো না লাগবে বলেন। ওর পাশে আছে মাশাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরও একটা আছে ওই পাশে দূরে, সেটাও আপনাদেরকে দেখাবো, চলেন। আমি কিন্তু আম খাইতেই আছি, বাগানে আসছি, আম না খেলে কি হয়, আম নিতে আসছি কিন্তু। সেই জন্য আম নিব, পুঁই শাক নিব, লেবু নিব, আর অন্যান্য সবজি নিব। এই যে দেখেন, ওহো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কি নিয়ামত দেখেন দেখেন, কি বলবো আর, অসাধারণ দৃশ্য কিন্তু এগুলো, প্রচুর আছে এরকম। আম খাইনি, আম খাইনি, আপনারা দেখতে থাকেন আর আমি আম খাই। ওই আরেকজন ফুসাক গাড়ি দুটাই গেছে, হ্যাঁ ভাই আছে, দেখেন একটু কষ্ট করেন। এই যে দেখেন আমরা এই বাইরে মাজার এলে আমরা অনেক কষ্ট করে, আর এই হচ্ছে বেকার লোক, একজনে কাটতে দিছে খালি আইনা গাড়ি তো বাসে দূর উড়াইছে থেকে, ইয়ে করছি না আমি গেছি কেন কু আমরা আপনার দেখেন ইলিশ মাছ দিয়া ফাগাইলে, আর না চিংড়ি মাছ দিয়া জোল ছাড়া একটা পুনা করলে, ও ফাটাফাটি ভাই। এই যে দেখেন আম নিছি, আর এই যে দেখেন ভাই লেবু, লেবু আর বেগুন, জিরার নাই কোনো গুণ, এর নাম হচ্ছে বেগুন। আর ওইটাছে আমগো মাননীয় প্রধানমন্ত্রী বলছে বেগুনের দাম বাইরে গেলে আপনারা বেগুন বাদ দিয়া মিষ্টি কুমড়া দিয়া বেগুনই বানাবেন নাকি,
এই হচ্ছে কাঠবাদাম গাছ। মাদার ভিতরে গেলাম হইলে মাদার ভিতরে গিয়ে আমের ভিডিও করলাম হইলে না তার হইল না দেরি হয়েছে কাম কই এরপর লন লন এই দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ গাছের পিফে মরিচ চুরি করতে জানা লাগো বাসায় বাসায় বলে ভালো মরিচ আইছে আর মরিচ খাওয়েন না তখন আপনারা সবাই সারাত বাইরে সারা নাকি না হে ফাটন না হ্যাঁ রে এত বছর ধরে আমরা পারিনি আপনারা খাইলি হে সমস্যা প্রিয় বন্ধুরা এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি আর যেতে যেতে আপনাদেরকে দেখাতে চাই মাজরা থেকে ফিরে যাওয়ার রাস্তাটা কত সুন্দর আর বাসায় গিয়ে আমরা আমের ভর্তা বানাবো গরমের মধ্যে আম ভর্তা ছোটোবেলা অনেক খেয়েছি তো এখন প্রবাসী থেকে খাওয়া হয় না আজকে হঠাৎ কাঁচা আম পাকা আম একসাথে পেয়ে মনে হলো যে না কাঁচা আম দিয়ে আজকে ভর্তা বানাবো দেখব কেমন হয় সৌদি আরবে আর আপনারা সাথেই থাকবেন আমাদের ভর্তা বানানো কেমন কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা আগে থেকে আমার সাথে যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি এখন ভর্তাটা কিন্তু আমরা নিজের হাতেই বানাবো ঘষাঘুষির কাম দিয়েছে আরিফ ভাই আমার দেখছেন আপনারা সবাই কেমন আছেন এই যে দেখেন ঘষাঘুষির কাম হয়েছে আমের ভর্তা খাইতে মন চাইছে সৌদি আরব থেকে দোষ কিন্তু আমার না দেখছেন কি করব ঘষার দায়িত্বটা দিয়ে দিছে আমারে এই যে পোড়ামুচ বকটা জলার লেগে আবার পোড়ামুচ লইছে দেখেন ধরেন এইবার দায়িত্ব আনো আমার দায়িত্ব শেষ এবার বাত্তান্ন এবারে চিনি দাও আসলে আগে সুরিরাম তো অনেক মজা আছিল এই হইতেছে চিনি দেখেন মোটামুটি চিনিও দিতে হয় ও মরিস রে যে রোদ রোদ বাইরে যদি আরিফ ভাইয়ের আম ভর্তা বানানো যদি ভুল থাকে তাহলে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে কি ভুল আছিল এটার মধ্যে এটা এটা চিনি দিতে আছে কাসুন্দি নাই কাসুন্দি না না কাসুন্দি নাই লাগবো আনমো ফেজারাতে রোমই কিলিয়া
এই যে ভিউয়ার্স, এই যে দেখেন আমরা কিন্তু কাশুন্দি তো সৌদি আরবে পাওয়া যায় না, এই কাশুন্দি কিন্তু আমরা ব্লেন্ডারে দিয়ে বানাই ফেলছি। এই যে দেখছেন এটা হচ্ছে কি সরষা আর হচ্ছে আম একসাথে ব্লেন্ডার করছি, ব্লেন্ডার করে তারপরে কিন্তু দেওয়া হয়েছে, আবার একটু ধনিয়া পাতাও দেওয়া হয়েছে, এখন কিন্তু পুরো কাশুন্দি হয়ে গেছে। বর্তাটা কিন্তু ফাটাফাটি হয়েছে, কী দিয়ে বানায় জানি না, তবে জাল জাল অনেক মজা। থাকি খাওয়ার পরে লাস্ট পর্যায়ে তাকালে বয়ে থাকতাম, যখন রসটা থাকে বাড়ি ডালে দৌড় দিতাম। জড়াই রয়েছে আরে তে, তুই না দাম লাগে নাকি না কলার বরটা, তে তুই দে আম বরটা না, দেশের তুই মাঝে খারাপ কেনা শেষ করতে পারি ভাই, শেষ করতে এই বয়সে এটা মানায় নাকি অল্প বয়স হইলে। প্রিয়ার মহব্বতের কাছে বয়স লাগে, বয়স লাগে না ভাই না, কই ও ভাই না, শেষ হয়ে যেত আয়ো শেষ নেই, বানান একটু খাও। আর কারা কারা বর্তা পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন, দেখছেন বর্তা খাই আসছে এরা কীসে লাল হয়ে গেছে পুরা, কারণ জাল বেশি তো খবর হয়ে গেছে, রোদ্রতে আইছি টাউনের সময় দুটো আম পাইছি বানা দিলাম।